খ্রিস্টের ভাই ও বোনেরা, আসুন আমরা সকলে একসাথে নতুন দিন শুরু করার জন্য সকালে প্রার্থনা শুরু করি। প্রতিদিন এই শক্তিশালী প্রার্থনা করুন, তাহলে প্রতিদিন আশীর্বাদ পাবেন। ধন্যবাদ জানাই সুন্দর এই দিনটি দেওয়ার জন্য প্রভু। আজ এই দিনটি তোমার হাতে রাখলাম পিতা। আমি বিশ্বাস করি এই দিনে আমি আনন্দিত থাকব এবং খুশি হব, কারণ তোমার অনুগ্রহ এবং তোমার শান্তি আমার জীবনে রয়েছে, যা তোমার সুরক্ষা এবং আশীর্বাদ দান করবে। তুমি সবসময় আমার সাথে আছো পিতা। আমার জীবনের ওপর যীশু খ্রিস্টের রক্তের আবেদন করেছি। আমার জীবনের ভার আমি তোমার কাছে দিই প্রভু। যা আমাকে কষ্ট দিচ্ছে, ভয়, হতাশ, চিন্তা, ভাবনা, তা তুমি দূর করো প্রভু। প্রভু, আমি জানি না আজ কি আছে বা কি ঘটবে, কিন্তু আমি আত্মবিশ্বাসের সাথে বিশ্বস্ত ঈশ্বরের উপর নির্ভর করে আছি, যিনি আমাকে শান্তির পথে পরিচালনা করবেন এবং আমাকে তিনি শক্তি যোগাবেন। তাই আমার হৃদয় ঈশ্বরের প্রতি বাধ্য রয়েছে, যেন আমি তোমার আদেশ পথে স্থির থাকতে পারি। হে প্রভু, এই সারা দিন জুড়ে তুমি আমার পাশে থাকো, আমার উপর নজর রাখো প্রভু, এবং তোমার স্বর্গীয় দূতগণ দিয়ে আমায় ঘিরে রাখো প্রভু। হে যীশু, তুমি আমার মুক্তিদাতা, তুমি আমার পালক, যিনি আমাকে মাঠের সবুজ ঘাসের ওপর শুতে দেন এবং শান্ত জলের ধারে নিয়ে যান, যা আমার বিশ্বাসকে শক্তিশালী করেছে, আমাকে সাহায্য করেছে। এই দিনটি সুন্দরভাবে কাটাতে আমাকে সাহায্য করো প্রভু। পিতা, আমার বিশ্বাস এবং সাহস বাড়িয়ে দাও, আমার মধ্যে পরিষ্কার মন স্থাপন করো তুমি, যাতে আমি ভালো সিদ্ধান্ত নিতে পারি। হে পিতা, আর যে কোনো বিষয়ে বিভ্রান্ত না হতে আমাকে সাহায্য করো তুমি। তোমার বাক্য বলে যে আমি একা নই, তাই প্রভু আজ আমাকে যে কোনো ঝড় থেকে তুমি রক্ষা করো প্রভু। যে কোনো চ্যালেঞ্জে যেন তোমার নামেতে মোকাবিলা করতে পারি প্রভু। প্রভু, আমাকে খ্রিস্টের মন পেতে তুমি সাহায্য করো। তুমি আমাকে ভয়ের আত্মা দাওনি, কিন্তু দিয়েছ শক্তি, প্রেমের আত্মা, এবং দিয়েছ একটি সুস্থ মন, যা তোমার বাক্যের দিকে স্থির রয়েছে। তোমার বাক্য ধ্যান করতে আমাকে সাহায্য করো। হে পিতা, আমি দিন রাত তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি আমার ঈশ্বর। এই দিনটি ভালোভাবে কাটতে আমাকে সাহায্য করো প্রভু। আজ তোমার পরিকল্পনা আমি বিশ্বাস করি, যে তুমি আমাকে সাহায্য করেছো, কারণ তোমার অনুগ্রহ আমাকে সুস্থ করে। আমি জানি যে আমার জীবনের জন্য আমার পরিকল্পনা অবশ্যই ভালো,
আমি তোমার প্রশংসা করি প্রভু, কারণ যিশু তুমি আমার জীবনের জন্য ভালোই করেছ। হে প্রভু, আমি প্রার্থনা করি যে তুমি আমাকে পথ দেখাও, তোমার কথা মতো আজ আমার চলা উচিত। প্রভুর অসীম প্রেম বলে তার করুণা কখনো থামে না, প্রতিদিন সকালে তার প্রেম আমাকে ধরে রাখে। প্রভু, তোমার বিশ্বস্ততার জন্য আমি ধন্যবাদ জানাই, কারণ তুমি পাপ ও মৃত্যু থেকে আমাদের উদ্ধার করেছ। যিশুর রক্ত আমাদের রক্ষা করুক, আমি তোমার উপর আশা রাখব, কিছুতে ভয় পাব না আমি। প্রভু, আমার সাথে চলতে তোমাকে আমন্ত্রণ জানাই, পবিত্র আত্মা আমাকে গাইড করো এবং আমাকে নেতৃত্ব দাও, আমার সাথে কথা বলো, আমি আমার চোখ তোমার পথে স্থির করেছি, আমার হৃদয় তোমার তোমাকে দিয়েছি। প্রভু, আজ আমি তোমার কাছে এসেছি এবং প্রার্থনা করছি, আমি তোমার বাক্য ধ্যান করছি এবং বিশ্বাস করছি যে তুমি আমার মধ্যে শান্তি আনবে। আমার মন এবং হৃদয় থেকে শয়তানের প্রতিটি ভয় দেখানো ভাত দূর হয়ে যাক, এবং আমি বিশ্বাস করি কোনো অশুভ শক্তি আমার জীবনে কাজ করবে না এবং আমার পরিবারও না, কারণ যিশু খ্রিস্টের রক্ত আমাদেরকে আবৃত করে রেখেছে। তাই তারা পড়ে যাবে, শয়তান শত্রুর কোনো অস্ত্র আমার বিরুদ্ধে টিকবে না, কারণ যিশুর রক্ত আমাকে সুরক্ষিত রাখে। কোনো পুরানো অভ্যাস, কোনো পাপ, কোনো বাজে স্বভাব, কোনো অপবিত্র চিন্তা, কোনো নেগেটিভ ভাবনা আমার মধ্যে কাজ করতে পারবে না, কারণ আমি নিজেকে যিশুখ্রিস্টের রক্ত দ্বারা আবৃত করেছি। যিশুখ্রিস্ট, তোমার সুরক্ষা আমি দাবি করি, আমার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমিন, আমিন, আমিন।